1971-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, নাম এ মঞ্জুর। আমরা আজ এই মহান ব্যক্তিটির জীবনী তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। মোহাম্মদ আব্দুল মঞ্জুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুযোগ্য সেনাপতি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা যিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করছেন। তিনি 7টি সাব সেক্টর নিয়ে গঠিত 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1981 খ্রিস্টাব্দে তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সূত্রে একটি ষড়যন্ত্রমূলক ঘটনায় তার মৃত্যু হয়। এই মৃত্যুতে দায়েরকৃত খুনের মামলা 1995 থেকে তদন্তাধীন রয়েছে। অভিযোগ রয়েছে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে চিহ্নিত করার লক্ষ্য নিয়ে তৎকালীন সেনা প্রধান জেনারেল এরশাদের সরাসরি নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল। জন্ম ও শিক্ষা জীবন। এম এ মঞ্জুর 1940 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানার কামালপুর গ্রামে। অন্যান্য ভাই বোনদের মতো ছোটবেলা থেকেই এম এ মঞ্জুর ছিলেন মেধাবী। তার শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। পরবর্তীকালে তিনি ঢাকায় এসে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। 1955 সালে তিনি পাঞ্জাবের সারগোদা পাবলিক স্কুল থেকে সিনিয়র ক্যামব্রিজ এবং 1956 সালে ISC পাশ করেন। কর্মজীবন। এম এ মঞ্জুর 1957 সালে কাকুল সামরিক একাডেমিতে ভর্তি হন। 1958 সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে কমিশন লাভ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। 1958 সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে কমিশন লাভ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় TSS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে TSP অফিসার হয়েছিলেন। 1968 সালে কানাডার স্টাফ কলেজ থেকে TSC ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পদে যোগদান করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানে আটক অনেক বাঙালি অফিসার যুদ্ধে যোগদানের জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ সময় এম এ মঞ্জুর শিয়ালকোটে ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিযুক্ত ছিলেন শিয়ালকোটের 14th প্যারা ব্রিগেডে। 26 জুলাই রাত 8টার দিকে পরিবার সহ এবং আর্দালি আলমগীর সহ অন্যরা পূর্ব পাকিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। 27 জুলাই এই দলটি দিল্লি পৌঁছেন। 7ই আগস্ট এম এ মঞ্জুর মুজিবনগর পৌঁছেন। 11ই আগস্ট মুজিবনগর সরকারের পক্ষ থেকে তাকে 8 নং সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। 8 নং সেক্টরের আওতায় ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা। পরে বরিশাল ও পটুয়াখালীকে এই সেক্টর থেকে বাদ দেওয়া হয়। এই সেক্টরে কুষ্টিয়ার উত্তর থেকে খুলনার দক্ষিণাংশ পর্যন্ত প্রায় 350 মাইল সীমান্ত ছিল। সেক্টরের সৈন্য সংখ্যা ছিল 2000। গেরিলা বাহিনীর সদস্য ছিল প্রায় 7000। 7টি সাব সেক্টরের সমন্বয়ে গঠিত এই সেক্টরের সদর দপ্তর বেনাপোলে থাকলেও কার্যত সদর দপ্তরের একটি বিরাট অংশ ভারতের কল্যাণী শহরে ছিল। যুদ্ধ পরবর্তী ভূমিকা। স্বাধীনতার পর এম এ মঞ্জুর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সে সময় তিনি যশোরে 55 নং ব্রিগেডের কমান্ডার হিসেবে নিয়োগ পান। 1973 সালে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে সামরিক উপদেষ্টা হিসেবে যোগদান। বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালের 13ই নভেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পান। চট্টগ্রামে সেনাবাহিনীর 24তম ডিভিশনের GOC হিসেবে নিযুক্ত হন 1977 সালের শেষ দিকে। 1981 সালের 29শে মে পর্যন্ত এই পদে তিনি বহাল ছিলেন। মঞ্জুর হত্যাকাণ্ড। মঞ্জুর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্য চলে দীর্ঘকাল। তার মৃত্যু হয়েছিল 1981 খ্রিস্টাব্দে আর মামলা দায়ের করা হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। মৃত্যুর 14 বছর পর 1995 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার মামলা দায়ের করেন মঞ্জুরের ভাই। সার্বিক বিচার কি কার্যক্রম শেষে 2014 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ধার্য করা হয়। সরকার এ সময় বিচারক হোসনেয়ারা আক্তারকে পরিবর্তন করে। নতুন বিচারক ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজ। রায় দেওয়ার আগে মামলার যুক্তিতর্ক নতুন
প্রথম করে শোনার অভিপ্রায় ব্যক্ত করেন। 2014 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই মামলার প্রধান আসামি সাবেক সেনা শাসক সেইন মোহাম্মদ এরশাদের উপস্থিতিতে এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে 22 এপ্রিল 2014 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ প্রদান করে আদালত। এদিন যুক্তিতর্কের কথা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে অভিযোগ পত্রে অন্তর্ভুক্ত করার জন্য পুনঃ তদন্তের আবেদন করলে আদালত তা গ্রহণ করে। এ সময় এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করেছিলেন। উল্লেখ্য যে এ সময় বিদেশি সাংবাদিক লরেন্স লিফশুল 23-25 ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী প্রকাশিত তদন্তমূলক ধারাবাহিক সংবাদ প্রতিবেদনে এরশাদ এবং একজন অজ্ঞাতনামা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে মঞ্জুর হত্যাকাণ্ডের জন্য দায়ী করে পুনঃ তদন্ত অথবা উচ্চতর আদালতে পুনর্বিচারের সুপারিশ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।